আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া উলিয়ার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। যাই হোক বাবারা ভাইয়েরা বন্ধুরা, বলছিলাম বাহাজাতুল আসরার কিতাব থেকে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রহমাতুল্লাহি আলাই, আপনি আমি যেহেতু একজন ওলির দরবারে আসছি বাসুফকে রহমাতুল্লাহি আলাই, ভাইয়েরা বন্ধুরা বাবারা আল্লাহর ওলির কারামত যদি আলোচনা না করি তাইলে হোক আদায় হইব না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার দরবারে একজন মুরব্বি গেলেন, যে মুরব্বির বয়স হবে 80 বছর। কত বছর? এই মেয়ে জোরে বলেন কত বছর? বাবার বছর বছর বয়স কত? 80। 80 মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা। এই আমার ভাইয়েরা একটা চমৎকার ঘটনা জেনে যান, আমার গাউসে পাকের দরবারে 80 বছর এমন একটা মুরুব্বি গেলেন, ডাক দিয়া বলেন ও গাউসুল আজম, আমার টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, ইজ্জতের অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই গো গাউসে পাক, একটা মাত্র অভাব আছে গো, ওই অভাবটা কইল আমার সন্তান ছেলেও নাই মেয়েও নাই। ডাক দিয়া বলেন গাউসুল আজম, ও গাউসুল আজম, কোন কিছুর অভাব নাই দুনিয়াতে, আল্লাহ যাই চাইছি তাই দান করেছেন, গাউসে পাক আমাকে একটা সন্তান আপনি যদি আল্লাহর কাছ থেকে ছায়া আইনা দিতেন, সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া বলেন এ বাবারা তোমার বয়স কত হয়েছে গো? ডাক দিয়া বলেন গাউসে পাক আমার বয়স হয়েছে প্রায় 80 বছর। গাউসে পাক ডাক দিয়া বলে মুচকি হাসি দিয়া বলে পাগলা রে, 80 বছরের কোন বৃদ্ধা মানুষ সন্তান প্রসব করার মতো কোন শক্তি নাই আছে? 80 বছর ওনার তো যাই হোক মানুষ, 80 বছরের মানুষ একদম মানে বৃদ্ধা হয়ে গেছে, মুখের যে দাঁত গুলা ছিল চাপার দাঁত গুলা একদম সবগুলো পড়ে গেছে, শরীরের যে চামড়া গুলা নরম হয়ে গেছে, এমন তো অবস্থায় মানে চুল গুলা পর্যন্ত পাইকে সাদা হয়ে গেছে, এই মুরব্বি থরথরায় গেছে, হুজুর দয়া করে একটা ছেলে সন্তানের মালিক যদি আমার ভাড়াই দিতেন আল্লাহর কাছ থেকে দোয়া কইরা। আচ্ছা ওলিয়া উলিয়ার পাওয়ার আছে না নাই? আছে। আস্তে কোন আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? গাউসে পাক ডাক দিয়া বলেন এ পাগলা তোমার 80 বছর বয়সে সন্তান আশা করতেছো এটা একদম বোকামি। গাউসে পাকের মুরিদ বলে হুজুর আমি যদিও বুড়া হইয়া যাই আমার যৌবন কাল যদিও আগের মত নাই, আমার যদিও 50 বছরের উপরে আমার বিবির বয়স হয়ে গেছে, ওই বিবির গড়ে কখনো সন্তান প্রসব করার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার গাউসে পাকের কারামতের পাওয়ার তো আর বুড়া হইছে না। গাউসে পাক মুস্কি হাসি দিয়া মানে বাংলারে যত কিছুই তুমি বলো না কেন সন্তান পাওয়ার কোনো ক্ষমতা নাই, শেষ পর্যন্ত মুরব্বি মানুষ কিতাবের মধ্যে আসলো আল্লাহর নবী বলেন কোন সাদা দাড়িওয়ালা মুরব্বি যখন আল্লাহর দরবারে হাত তুললা দোয়া করে আমার আল্লাহ ওই সাদা দাড়িওয়ালা মুরব্বির হাতরা ফিরাই দিতে লজ্জা করে দেয়। অথচ একটা সাধারণ মানুষ একটা যুবক সাদা দাড়িওয়ালা মুরব্বির সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না, দাড়িওয়ালা মুরব্বি আল্লাহর হাত কাছে আল্লাহর হাতে আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ নবী বলেন সাদা দাড়িওয়ালা মুরব্বির হাতটা আল্লাহ ফিরাই দিতে লজ্জা করে। অথচ আমার মতো আপনার মতো অনেক যুবক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে না, আছে না নাই? এই মিয়া জোরে বলেন আছে না নাই? ওই দেখেন আমার ইচ্ছা স্যার আমি জানি না ওনার সন্তানাদি আছে কিনা, অবশ্যই ওনার সন্তানাদি ভালো আছে না খারাপ আছে আমি জানি না, এরকম অনেক সমাজে অনেক মুরব্বীরা আছে তাদের সন্তানাদি তাদেরকে মানে না, আছে কিনা নাই? এই দূরে বলে আছে কিনা নাই? গাউসে পাক ডাক দিয়ে বলেন বাংলা দাঁড়াও
এত করে আকুতি মিনতি করতেছো আমি গাউসে পাকে একটু সেজদাই পইরা মুরাকাবা করি সুবহানাল্লাহ যেই মাত্র গাউসে পাক মুরাকাবায় চলে গেল গো মুরাকাবায় খালাত যখন গাউসে পাক গেলেন আল্লাহর দরবারে একটা প্রেমের কানেকশন লাগাইলেন ডাক দিয়া বলে আল্লাহ গো এই মুরব্বির কোন বাজেট আসেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আব্দুল কাদির এই লোকটার বয়সের মধ্যে আর সন্তানের বাজেট নাই 80 বছরের বয়সের ভিতরে আর তার বাজেট নাই এই যে লোকটা দুনিয়াতে যতদিন থাকবে তার আর কোন সন্তান পাওয়ার কোন আশঙ্কা নাই গাউসে পাক মুরাকাবা শেষ করলেন ডাক দিয়া বলতেছেন ও আমার মুরব্বি আব্বা আমার আল্লাহ তো বলছে আপনার সন্তানের বাজেট নাই গাউসে পাকের এই কথা শুননা এই মুরব্বি একদম বাচ্চাদের মতো কান্দা কান্দা বলে গাউসুল আজম আমি তো শুনলাম মুর্শিদের দরবারে যদি কেউ খাস নিয়তে যায় তার হাত রা নাকি খালি ফিরে হয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে চমৎকার বসাইনা আজ্ঞা বলেন মান আদাদি বলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারম আমার আল্লাহ জানাই দিলেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেছে গো তাদের সাথে যারা বিয়াদুমি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিয়া দিলা আর জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের যেই মাত্র এমন ভাবে বলে দিলেন এই এই যে 80 বছরের মুরব্বিটা বাচ্চার মতো কান্না কান্দে গাউসে পাকের কদমের মধ্যে কই হুজুর সন্তান যদি আপনি আল্লাহর কাছ থেকে না আইনা দেন আপনার দরবারে ছাড়তাম না গাউসে পাক এমন বারে বারবার তারাইয়া দেয় এই গাউসে পাকের মুরিদ সুন্দর কইরা ডাক দিয়া বলেন মুর্শিদ তোমার দরবারে চাকরনীরা কি বায়া মারে মুর্শিদ তোমার দরবারে চাকরনীরা কি আরে আমি রোজের মাইনা রোজে গো চাই না রোজের মাইনা চাই না বেতন দিবা একবারে চাকরনীরা কি বায়ামারে এমন ভাবে যখন কান্নাকাটি করতেছে হঠাৎ কইরা গাউসে পাক ডাক দিয়া বলেন বাবার একটু দাঁড়াও আমি একটু আল্লাহর কাছে আরেকবার মহব্বতের চেষ্টা কইরা দেখি গিরে বাবা বলছিলাম গাউসে পাক এমন ভাবে বাচ্চাদের মতো কান্না যখন মুরিদ করা শুরু করছে গাউসে পাক ডাক দিয়া বলতেছে বাবা একটু রাখো আমি আল্লাহর কাছে আরেকটা ডাক দেই বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আপনারা যারা এখানে আছেন আল্লাহর ওলির দরবারে আসছেন একটু বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই আছে আস্তে বলেন আছে না নাই এই আমার ভাইরা ছোট্ট করে বলতে হয় বাংলাদেশের মধ্যে একজন আলেম বলেছিলেন বেআকিদার আলেম হেফাজতে ইসলামের একজন আলেম বলেছিলেন বাংলাদেশে যত মাজার আছে সব মাজার লাইতিয়া ভাঙ্গিয়া গুড়াইয়া দাও আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর করে জেলখানার ভিতরে ঢুকাই রাখছে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের মাজার সম্পর্কে যারা খারাপ ধারণা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 501 নাম্বার রুডের ভিতরে ঢুকাইয়া রুমের ভিতরে ঢুকাইয়া রয়্যাল ভিসুতে ঢুকাইয়া আমার আল্লাহ তাদেরকে জেলে নিব ঠিক কিনা বলেন এই যে কিছুদিন আগে আমির হামজারে ঢুকাইছে এই আমির হামজা আমার নবীর সাথে বেয়াদবি করেছে জোরে বলেন ঠিক কিনা নবী ওলির সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাদেরকে সার দিবে বলছিলাম আমার আব্দুল কাদের জিলানি আবার আল্লাহর কাছে সেজদা দিয়া বলতেছে আল্লাহর কাছে মুরাকাবা মুশাহাদা বলতেছে আল্লাহ গো দয়া কইরা তোমার এই যে বান্দাটা আসছে মায়া কইরা মহব্বত কইরা আসছে আমি কেমনে তারে ফিরাই দেই গাউসে পাক যে মাত্র চোখের পানি সাইরা সাইরা আল্লাহ দরবারে কান্না করছেন আল্লাহ আপনি দয়া করে একটু মহব্বত করেন একটু রহম করেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন আব্দুল কাদের কোনো বাজেট নাই যে মাত্র এমন ভাবে কান্না কাটি করে গো আল্লাহর ডাক দে গাউসে পাক আল্লাহ কয় বাজেট নাই এমন ভাবে 5-7 বার যখন ফিরাইয়া দিয়েছেন আব্দুল কাদের ডাক দিয়ে বলেন আল্লাহ গো যদি এখন বাজেটের কথা আপনি আবার মনে করেন বলবেন বাজেট নাই আমি গাউসে পাক এই যে বুকদাদের জমিনের মধ্যে আর আগের মতো ফজরের আজান কিন্তু পরের দিন আর হবে না আল্লাহ আপনি যদি বাজেট নাই বইলা দেন
তাইলে মানুষ যখন মারা যায় এই মানুষটা মারা যাওয়ার পরে কোটি কোটি বছর পরে কিয়ামতের ময়দানে কেমনে এই মানুষগুলোকে আবার আপনি উঠাইবেন এই কোটি কোটি বছর পরে কবরে থাকার কারণে হাড়িগুলো এমন ভাবে পুকে গিয়ে নিবে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে গো তাইলে আল্লাহ আপনি কেমনে কিয়ামতের ময়দানে এতগুলো মানুষকে আপনি আবার উঠাইবেন যদি বাজেট না থাকে আমার গাঁও সেবা আল্লাহর কাছে এমন একটা প্রেমের কানেকশন লাগাইলেন আল্লাহর সাথে দেনা পাওনা হচ্ছে গো এক পর্যায়ে গাঁও সেবা ডাক দিয়ে বলেন আপনি যদি এই মুরব্বিকে সন্তান না দিতে পারেন আমি গাঁও সেবা বলে দিলাম আজকে থেকে এখন থেকে শেষ আগামী কাল ফজর থেকে মসজিদে আর আজান হবে না সবাইকে ডাক দিয়ে বলবো আর মসজিদে যাইও না মসজিদের মধ্যে আল্লাহ আর নাই আরে জোরে বলুন সুবহানাল্লাহ যেভাবে এমন কথা বলতেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন আব্দুল কাদির পাগলামি করিও না যাও 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের বৃদ্ধার গড়ের মধ্যে একটা সন্তান দান করে দিলাম জোরে বলুন আল্লাহু আকবার গাউসেবাকের দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করছে মুরব্বি তো বইসা রয়েছে মুরব্বি তো আর তো কিছু জানে না হঠাৎ করে ডাক দেয়া বলতেছেন হুজুর কোন কি কাম হইছে গাউসেবাক সেজদা শেষ করে ডাক দেয়া বলেন যাও আল্লাহ তোমার একটা সন্তান দান করছে সুবহানাল্লাহ এখন হুজুর সন্তানটা কেমন হইব ছেলে হইব না মেয়ে হইব মুরব্বি মানুষ কত কিছু জিগায় ডাক দেয়া বলতেছে ছেলেটা আল্লাহর ওলি হইব যাও সুবহানাল্লাহ তুমি টেনশন কইরো না ছেলেটা এটা ছেলে সন্তান হবে যে মাত্র এই মুরব্বিটা মানুষ 80 বছর বৃদ্ধা আবার বাড়িতে গেছে জায়া বিবিরে বলতেছে বিবি রে একটা প্রেমের কাজ কারবার তো হয়ে গেছে বলে কি হইছে আমার গাও সেবাক বলছে আমাদের ঘরে নাকি একটা সন্তান হইব মহিলা ডাক দেয়া বলে তোমার কি পাগলে কামড়াইছে তোমার এই বয়সে কি আর সেই রকম পাওয়ার আছে বলে না গাউসে ভক্ত বলছে এমন ভাবে চলে গেল তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিন মানে পীরের প্রতি যে কি বিশ্বাস এমন ভাবে এক মাস দুই মাস তিন মাস গেল উমা পাঁচ মাসের সময় যখন হয়ে গেছে মহিলার পেটটা আস্তে আস্তে বড় হয়ে গেছে আরো আস্তে বলুন সুবহানাল্লাহ যে মাত্র এই পেটটা আস্তে আস্তে বড় হইতেছেন মুরুক মহিলাটা ডাক দিয়া বলতেছেন হাই রে হাই আস্তার জান্নাত কারবার বাইরা বন্ধুরা বাবারা লজ্জা নিবেন না ছোট্ট একটা গোপন কথা বলে কোন সন্তান মায়ের গর্ভে যখন চলে আসে তখন মহিলাদের মাসিকটা বন্ধ হয়ে যায় এই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী প্রথম মাসে তাকায়া দেখলাম আমার কেন জানি এটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ সন্তান আসার সময় হয়ে গেছে দুই মাস দুই নাম্বার মাসে দেখলাম কেমন কেমন এমন একটা পরিবর্তন হয়ে গেল তিন নাম্বার সাত মাস আট মাস যখন হয়ে গেছে এমন ভাবে পেটটা বড় হয়ে গেছে আশেপাশের মহিলারা ডাক দিয়ে বলে হায় রে হায় এই বৃদ্ধার ঘরে সন্তান কেমনে আসলো গো সকলে তো আশ্চর্যজনিত হয়ে গেলেন আল্লাহর কুদরত বোঝা যায় না সময় বড় কম এই জন্য হঠাৎ করে দশ মাস দশ দিন পরে গো সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে মুরব্বির ঘরে বলুন সকলে খুশি হয়ে গেছে এই বয়সে সন্তান জন্ম নিছে খুশি না কিন্তু মুরব্বির কুলে যখন দিছে মুরব্বি তো বেজার মুরব্বি বেজার এই জন্য এটা সন্তান ছেলে হইব মেয়ে হইছে কে সুবহানাল্লাহ কইতেন না এই মহিলাতে লইয়া গাউসেবাকের দরবারে রওনা দিলেন অথচ মহিলাটা প্রসব বেতায় শেষ কাতর হয়ে গেলেন আর কয়েকজন মহিলার সাহায্য নিয়ে বাচ্চাটা নিয়ে গাউসে ব্যাগের দরবারে গেছে কে জানে খাদেম ডাক দেয়া বলে গাউসুল আজম ও গাউসুল আজম আপনি দরবারে বৈশা মুরগের রান খান আপনার মুরিদ আপনার জন্য এমন ভাবে কি যেন একটা পাওয়ারফুল হয়ে আইতাছে দেখছি রাগ হইয়া মুরগি মানুষ রাগ হইলে কিন্তু বেসাবা ঠিক কিনা গল যে মাত্র দরবার পারে গেল গাউসে পাক এমন ভাবে তিনি ওয়াজ মানে খানা খাইতেছিলেন খানা শেষ করার পরে মুরিদ যায় গিয়া বলতেছে ও আব্দুল কাদির বাইরে আসো তাড়াতাড়ি আসো যে মাত্র ডেকিয়া বলতাছে হঠাৎ কইরে গাউসে পাক বলে কি রে ব্যাপারটা কি হইছে মুরিদান যখন বাংলা ঘরে বসলেন গাউসে পাক খানা টানা খাইয়া মুচ্ছা যে মাত্র চেয়ার মুবারকে তিনি বসলেন মুরব্বি এই যে মুরব্বি এই যে বয়স্ক মুরব্বি ডাক দিয়া বলেন আপনি আমারে বলছিলেন এক বছর আগে ছেলে কইব মেয়ে কইলো কেন এই মেয়ে আপনি নিতাম না আপনি নিয়া নেন
আপনার দেওয়া পাওয়ার নিয়ে যান গা, আমি চাইছিলাম ছেলে, এরাইছে মেয়ে, কারণ আমি নিতাম না। এই বলে খালা এটুই যেতেছে গা, আমার গাউসে আরে এটা বাচ্চা মানুষ কান্না করতেছে, দুধ খাওয়া, না না আপনার ছেলে আপনি নিয়ে নেন আপনার মেয়ে। মুরব্বীর যে বিবি ছিল, বিবি তো কানতেছে বাচ্চারা দুধ খাওয়াবার লাগে, বলে না না এই ছেলে চাইছি ছেলে কিন্তু মেয়ে হয়ে গেছে, মেয়ে আল্লাহর ওলি চাই না, আমি চাই ছেলে আল্লাহর ওলি। শেষ পর্যন্ত গাউসবাগ চলে যাচ্ছে, মহিলাটারে এমন ভাবে ধইরা গাউসবাগ মুরিদান দিয়ে আনাইছে, আনার পরে গাউসবাগের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মুরাকাবার হানতে বলে দিয়েছেন, একটা কাজ করো, এই কাজটা আমি শিখাই দিলাম গাউসবাগের দরবারে। যে মাত্র মহিলাটা আবার আসলো, মুরব্বীটা আবার আসলো, বাচ্চাটা মুরব্বীর কুলের মধ্যে দিলেন, কুলের মধ্যে দেওয়ার পরে আমার গাউসে পাকের একটা বেলায়েতি চাদর মুবারক যখন এমন ভাবে বাচ্চাটার উপরের মধ্যে ছেড়ে দিলেন, ডাক দিয়ে আমার আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এই সন্তানটা এখন জন্ম হয়েছে মেয়ে হইয়া, আপনি আমার এই যে একটা উসিরা করলাম, আমার বেলায়েতির চাদর মুবারকটা তার মধ্যে মেরে দিলাম, আপনি দয়াল আল্লাহ মায়ার চকুটা বন্ধ কইরা কি যেন তিনি বললেন, কইরা যে মাত্র এই যে রুমালের নিচে তিনি একটা ফু মারলেন, ফু মারার সাথে সাথে যে মাত্র ফুটা উঠাইল, যে মাত্র এমন ভাবে চাদরটা উঠাইল, আল্লাহর কুদরত বোঝা যায় না, তাকায়া দেখা যায় আসমানের মধ্যে একটা চাঁদ এমন ভাবে জলমল জলমল করে, আর এই যে মহিলাটার কুলের মধ্যে একটা বাচ্চা কন্যা মেয়ে ছিল, আল্লাহর কুদরতে এটা সুন্দর করে ছেলে বাচ্চা হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবা ভাই রাখো, আল্লাহর ওলিদের কারামত সত্যি না মিথ্যা, আর জোরে বলুন সত্যি না মিথ্যা, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যাই হোক বাবার, আমার যে কথাটা বলছিলাম এই হচ্ছে আল্লাহর ওলিদের কারামত।